এখন বিষ প্রয়োগ করার পরে আমরা 3 দিন পরে এটা আমাদেরকে চুন প্রয়োগ করতে হয়, এবং এই চুনটা আমাদেরকে দিতে হবে আপনার প্রতি শতাংশে দিতে হবে আপনার, যদি দোআঁশ বা বেলে দোআঁশ মাটি হয় 1 কেজি, আর যদি লাল মাটি বা এঁটেল মাটি হয় তাহলে প্রতি শতাংশে দিতে হবে 3 কেজি। এইভাবে যদি আমরা চুন দিয়ে দিই, এবং এই চুনটা দেওয়ার নিয়ম হলো চুন কিন্তু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চুনটা আপনার ফেঁপে উঠবে, ফেঁপে উঠে চোখে মুখে লেগে যেতে পারে, এই জন্য আমাদেরকে কিছু সতর্কতা আছে। সতর্কতা হলো চুনটা ভিজাইতে হবে টিনের ড্রাম অথবা সিমেন্টের সারি বা পুকুর পাড়েই গর্ত করে সেখানে আমাদেরকে চুনটা ভিজাইতে হবে, এবং চুনে পানি দেওয়ার আগে ওই যে পাত্রে আমরা ভিজাবো পাত্রের উপর একটা চটের বস্তা যদি দিয়ে দেয় ওর উপর দিয়ে পানি ঢাললে তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, তাছাড়া হঠাৎ চোখে মুখে লেগে যেতে পারে, আর চোখে লাগলে তো চোখ নষ্টই হয়ে যেতে পারে। এই জন্য হঠাৎ এইটা এই ব্যবস্থা যদি আমরা নেই তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। আর চুনটা ভিজানো আগে অনেক সময় চাষিদের ধারণা আছে 24 ঘন্টা আগে ভিজাইতে হবে, এটা করা দরকার নেই। চুন ভিজানোর সঙ্গে সঙ্গেই ঠান্ডা হওয়ার পরে চুনটা পুকুরে প্রয়োগ করবে, রোদের সময় রোদ যখন বেশি থাকবে তখন চুনটা প্রয়োগ করবে। আর চুনটা ছিটাবে যখন পুকুরের পাড় সহ, একমাত্র চুনই কিন্তু আমরা পুকুরের পাড় সহ দিতে হয়। এখন প্রশ্ন আসবে যে কেন পাড়ে দিব, এখন পাড়ে দেখেন অনেক ধরনের রোগ জীবাণু থাকে, শামুক থাকে, কাঁকড়া থাকে, সাপ ব্যাঙ থাকতে পারে, আর এই চুনটা যদি পাড় সহ দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো চলে যাবে, এই জন্য পুকুরের পাড় সহ চুনটা দিতে হয়। আর চুন দেওয়ার সময় বাতাস যেদিকে সেদিকে দাঁড়িয়ে বাতাসের অনুকূলে দাঁড়িয়ে চুন ছিটাইতে হবে, উল্টা দিকে যদি দাঁড়াই তাহলে চোখে মুখে লেগে যেতে পারে, এই জন্য চুনটা ছিটানোর সময় এই সতর্কতা অবলম্বন করলে তাহলে আর সমস্যা হবে না। আর চুন যদি হঠাৎ চোখে মুখে লেগেই যায় তাহলে টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে যদি চোখ ধুয়ে ফেলি তাহলে আর আমাদের কোনো অসুবিধা হবে না। এভাবে একবার বলুন যে বিষ আজকে দেওয়া হলো, কতদিন পর চুন দিল, কতদিন পর আবার মাছ ছাড়বে, কতদিন পর উপযোগী হলো পুকুরটা? এটা আমাদের হলো কি যে বিষ দেওয়ার 3 দিন পরে, সাধারণত বলা হয় 7 দিন পর, 3 দিন পরে দিলে অসুবিধা হবে না, 3 দিন পরে আমাদেরকে চুন দিয়ে দিতে হবে। চুন দেওয়ার 3 দিন পরে সার প্রয়োগ করবে, সার প্রয়োগের 3 দিন পরে পোনা মজুত করবে। কারণ বিষ আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইঁদুর মারা বিষ দিয়ে দিচ্ছি, গ্যাস ট্যাবলেট বলছে, এটা শরীরের জন্য ক্ষতিকর, পুকুরের বন্ধু খাদ্য আছে যেগুলো সেগুলো নষ্ট করে দেয়, এই জন্য আমরা বিষ প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যে আমরা বিষটা দেব যে আমরা ইয়ে করে দেব যে রোটেনন পাউডার, রোটেনন পাউডার বিষ যদি আমরা দেই তাহলে সবচেয়ে ভালো, এটা শরীরের জন্য ক্ষতি হবে না। আবার এখন বিভিন্ন কোম্পানি শুধু স্পেসিফিক মাছ মারার জন্য গ্যাস ট্যাবলেটও বের করেছে, এগুলো ব্যবহার করা যেতে পারে আর কি, কিন্তু অন্য ইঁদুর মারা বিষ যে গ্যাস ট্যাবলেট আছে এগুলো ব্যবহার করলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এবং পুকুরের ব্যবহার করলে পুকুরের মাছের জন্য অনেক সমস্যা, এই জন্য এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকা দরকার আর কি। এখন বিষ প্রয়োগ করার পরে আমরা 3 দিন পরে এটা আমাদেরকে চুন প্রয়োগ করতে হয়, এবং এই চুনটা আমাদেরকে দিতে হবে আপনার প্রতি শতাংশে দিতে হবে আপনার, যদি দোআঁশ বা বেলে দোআঁশ মাটি হয় 1 কেজি, আর যদি লাল মাটি বা এঁটেল মাটি হয় তাহলে প্রতি শতাংশে দিতে হবে 3 কেজি। পোনা মজুতের দিন থেকে বা পরের দিন থেকে আমরা সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে, এবং পাশাপাশি যদি টিএসপি সার ব্যবহার করে প্রতিদিন ব্যবহার করলে ভালো, না হলে 3 দিন বা 7 দিন পরপর সার ব্যবহার করবে, আর প্রতিদিন 2 বার খাবার সম্পূরক খাদ্য প্রয়োগ করবে। এটা মাছের বডি ওয়েট হিসাবে যে কী পরিমাণ মাছ চাষ হলো, 100 কেজি মাছের জন্য যদি ছোট পোনা ছাড়ে তাহলে 5 কেজি খাদ্য, এবং যদি বড় পোনা ছাড়ে তাহলে আমার 3 কেজি খাদ্য দিলেই আমাদের হবে। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভালো মানের খাদ্য, মানে অনেক সময় শুধু তৈরি খাদ্য বা ভাসমান খাদ্য বা ডোবা খাদ্য পেলাম এটা হবে না, আমাদেরকে প্রোটিন পার্সেন্ট ঠিক রাখতে হবে, এবং এটা বাজারে আমরা তো অনেক সময় পরীক্ষা করতে পারবো না, কিন্তু এটা চাষি ভাইরা তো আর পারবে না পরীক্ষা করতে, এই জন্য এটা বাজারে অনেক সময় সুনাম যেগুলোর আছে যে কোন ফিডটা ভালো, এরা প্রোটিন পার্সেন্ট ঠিক আছে, এটা জিজ্ঞাসা করলে বা আমাদের কাছে আসলে আমরা বলে দেবো এই ফিডটা নির্ভরযোগ্য, তারা যে প্রোটিন পার্সেন্ট বলেছে সেটা আছে, সেই ফিডটা তারা ব্যবহার